নমস্কার অবশেষে ঘণ্টায় একশো সত্তর কিলোমিটার গতির বেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিলারি এই ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডবণ্ড হয়ে যেতে পারে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের কারণে স্থলভাগে বিপুল পরিমাণে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও হরপাবানের সম্ভাবনা রয়েছে কোথায় ও কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে স্থলভাগ থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় হিলারি যেটি পরবর্তীকালে ক্রমশ পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই হ্যারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটেগরি চার থেকে ক্যাটেগরি একে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে তছনছ হয়ে যেতে পারে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা এই ঝড়ের পাশাপাশি সাগরে জলস্তর বৃদ্ধি ও প্লাবনের সম্ভাবনা রয়েছে এই হ্যারিকেনের কারণে ওই অঞ্চলে সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি একদিনেই হতে পারে বলে ধারণা করা হয়েছে তাই দক্ষিণ বাজার ক্যালিফোর্নিয়ায় পুরো উপকূলীয় অঞ্চলে এর জন্য সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যা উপকূল ছাড়িয়ে ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করেছে যার ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দু এক পশলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পজলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে আগস্ট মঙ্গলবার হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেইশে আগস্ট বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পসলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে আগস্ট বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ